দূরের এক বনে ঈগল নামে এক রাজা বাস করত। ঈগল রাজা ছিল খুবই লোভী। একদিন রাজা ঈগল তার রাজ্যসভায় তার মন্ত্রী যোগুকাকে বলতে থাকে, মন্ত্রী, আমার রাজ্য যদি সোনায় মোড়ানো হতো তাহলে কেমন হতো একবার ভেবে বলো তো। মহারাজ, কি বলছেন এসব? আপনার রাজ্য তো সোনার চেয়ে মূল্যবান, এমন রাজ্য পৃথিবীর কোথাও আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কি বলছো কি, সোনার চেয়েও দামি? সোনার চেয়ে দামি তো এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। হয় মহারাজ, সোনার চেয়ে দামি হলো সুখ আর শান্তি, যা এই রাজ্যে বিরাজ করছে আপনার সুশাসনে। তাই বলি কি মহারাজ, সোনার চিন্তা বাদ দিন আর ভালো করে রাজকার্যে মন দিন। দিব মন্ত্রী দিব, তবে তো তার আগে আমাকে সোনার সন্ধান করতে হবে। এইভাবে রাজা আর মন্ত্রীর কথোপকথন চলতে থাকে। একদিন রাজা তার ঘরে বসেছিল, এমন সময় রানী ওখানে আসে আর বলতে থাকে, কি ব্যাপার রাজা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? তোমাকে কেমন জানি দেখাচ্ছে, কোনো শত্রুর আক্রমণ এসেছে নাকি বলো তো। না না, কোনো শত্রুর ক্ষমতা নেই আমার রাজ্যে আক্রমণ করার, তবে আমি অন্য কিছু নিয়ে চিন্তায় আছি রানী। অন্য কিছু কি রাজা মশাই, বলো না। সোনার সোনা, এখন সোনার সন্ধান করা আমার অস্থিমজ্জায় জড়িত। যদি আমি অনেক সোনা পেতাম তাহলে আমি আমার পুরো রাজ্য সোনায় মোড়াতাম, তখন আমার রাজ্যের প্রজাদের কেউ আর গরিব বলতো না। সোনার লঙ্কার মতো আমিও আমার কীর্তি হিসেবে সোনায় মোড়ানোর রাজ্য রেখে যেতাম। রাজা মশাই, সোনার লোভ বাদ দাও, তুমি তো জানোই লোভে পাপ আর পাপে মৃত্যু। তুমি যে স্বর্ণলঙ্কার কথা বলছো, সেই স্বর্ণলঙ্কাও কিন্তু একদিন পুড়ে গিয়েছিল। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। লোভ? আমি তো লোভ করছি না রানী, সোনার আমার ভীষণ প্রয়োজন, বুঝলে রানী? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সোনার লোভে রাজা ঈগল তার রাজ্যের সব কাজকর্ম ছেড়ে দেয়। একদিন মন্ত্রী যোগুকাক রাজাকে বলতে থাকে, মহারাজ, সোনার চিন্তা ভাবনা বাদ দিন আর রাজকার্যে মন দিন। মন্ত্রী, আমার মনে হয় তুমি আমার রাজ্যের উন্নতি চাও না, তাই না? আমি রাজ্যের উন্নতি চাই, কিন্তু রাজ্যের উন্নতির জন্য রাজা নিজে লোভী হোক আমি এটা চাই না মহারাজ। রাজা মশাই, আপনি যদি এমন লোভ করেন তাহলে আমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। মন্ত্রীর এমন কথায় রাজা ঈগল ভীষণ রেগে যায় আর রেগে বলতে থাকে, আমি লোভী রাজা তাই তো? তবে বেশ, তোমাকে আর লোভী রাজার রাজ্যে কাজ করতে হবে না। একটা রাজ্যের রাজাকে লোভী বলার জন্য তোমাকে আমি কারাগারে বন্দী করব। প্রহরী প্রহরী, নিয়ে যাও এই যোগ্যকাকে। রাজা মশাই, আপনি যে লোভের সাগরে ডুবে আছেন তার শাস্তি আপনি একদিন ঠিকই পাবেন। এরপর প্রহরী যোগ্যকাকে নিয়ে কারাগারে বন্দী করে। অন্যদিকে উপর থেকে পাখি মাতা রাজার এমন লোভনীয় কাণ্ড দেখে বলতে থাকে, না, আমি এই লোভী রাজার লোভ আর সহ্য করতে পারছি না, দিন দিন এই লোভ বেড়েই যাচ্ছে, এই রাজাকে আমার একটা শাস্তি দিতেই হবে, আমি আজই যাব ওর কাছে। এরপর পাখি মাতা একটা বৃদ্ধার রূপ ধারণ করে। আর রাজার কাছে এসে বলতে থাকে, রাজা মশাই, আপনি এত চিন্তিত কেন সোনার জন্য? আমি আপনার কাছে অনেক সোনার সন্ধান নিয়ে এসেছি। সোনার সন্ধান? বুড়িমা, বলো বলো কোথায় সেই সোনা? এই বনের নীল পাহাড়ের গুহায় একটা সোনার ঘর আছে, সেই সোনার ঘরের ভিতরে একটা অনেক সুন্দর সোনার গহনা আছে। আপনি ওই সোনার ঘরে প্রবেশ করে সোনার গহনাটা গলায় পরবেন, এরপর আপনি যাই স্পর্শ করবেন তাই সোনা হয়ে যাবে। সত্যি বলছো, সত্যি বলছো বুড়ি? ওই সোনার ঘরের গহনাটা পরলে আমি যাই ছুবো তাই সোনা হবে? আমি এক্ষুনি যাব তবে। এরপর রাজা আনন্দে আত্মহারা হয়ে ওই সোনার ঘরের দিকে রওনা দেয়।
বেশ কিছুক্ষণ পর রাজা ওই সোনার ঘরে গিয়ে পৌঁছায় আর সোনার গহনাটা নিয়ে গলায় পরে। আর রাজা প্রাসাদে ফিরে আসে। রাজা রাজ সিংহাসনের কাছে যায় আর বলতে থাকে, দেখি তো সিংহাসনটা একবার ছুঁয়ে দেখি, বৃদ্ধার কথা সত্যি না মিথ্যা। রাজা সিংহাসনটা ছোঁয়ার সাথে সাথে পুরো সিংহাসনটা সোনার হয়ে যায়। এ দেখে তো রাজা অনেক খুশি হয়। আরে আরে, এ আমি কি দেখছি, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আমার ছোঁয়ার আমি পুরো রাজ্যকে সোনা বানাবো, হা হা হা। এই বলে রাজা তার পুরো রাজপ্রাসাদের দেয়ালগুলো ছুঁতে থাকে আর সেগুলো সোনা হয়ে যায়। রাজা রাজপ্রাসাদের বাহিরে বেরিয়ে গাছপালা সহ প্রজাদেরও ছুঁয়ে সোনা বানিয়ে ফেলে। এভাবে রাজা বেশ কিছুক্ষণের মধ্যে পুরো রাজ্যকে সোনা বানিয়ে ফেলে। রাজা রাজপ্রাসাদে ফিরে বলতে থাকে, ও খুবই ক্ষুধা লেগেছে আমার, আগে একটু খেয়ে নেই এখন বরং। রাজা তার সামনে টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে যেই না একটা ফল নেয়, অমনি ফলটা সহ পুরো টেবিলটা সোনা হয়ে যায়। একি একি, সব তো সোনা হয়ে গেল, এখন আমি কি খাবো? দাসি হে দাসি, আমার জন্য জল নিয়ে আসো, আমার পিপাসা পেয়েছে অনেক। রাজার চিৎকার শুনে রানী রাজার জন্য জল নিয়ে আসে। রানীকে জল আনতে দেখে রাজা বলে, রানী তোমার হাতে জল কেন, দাসীরা কোথায়? আমি তো দাসীকে বলেছি জল আনতে, তাহলে তুমি আনলে কেন বলো তো? রাজা মশাই, রাজপ্রাসাদে কোনো দাসী যে জীবিত নেই, তুমি তো সবে কি সোনা বানিয়ে দিয়েছো, এখন সোনা হতে বাকি আছে শুধু আমি আর তুমি, দাও এই জলটা খেয়ে নাও তো। রাজা জলের গ্লাসে হাত দিতে গ্লাস সহ পুরো রানী সহ সোনা হয়ে যায়। এ দেখে রাজা কান্না করতে থাকে আর বলতে থাকে, রানী এ তোমার কি হলো রানী, অভিশাপ লেগেছে, আমাকে অভিশাপ লেগেছে, আমি আমার লোভের শাস্তি পেয়ে গেছি, আমি আর সোনা চাই না, আমি আমার পুরনো রাজ্য ফিরে পেতে চাই, হে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করে দাও ঈশ্বর, আমি আর লোভ করব না। এমন সময় ওখানে পরিমাতা আসে। রাজা পরিমাতাকে দেখে বলতে থাকে, এই এই কে তুমি, এসো না, দয়া করে এসো না আমার কাছে, তুমিও যে তবে সোনা হয়ে যাবে, আমি যে অভিশপ্ত হয়ে গেছি। আমি আমি পাখি মাতা, আমি তো তোকে তো লোভের শাস্তি দিতে বৃদ্ধা সেজে এসেছিলাম, তোর না অনেক সোনার দরকার, নে আমাকেও সোনা বানিয়ে নে। পাখি মাতা আমি আমার শাস্তি পেয়ে গেছি, পাখি মাতা দয়া করে আমাকে শাস্তি মুক্ত করুন, আমি চাই না, চাই না এত সোনা, আমি সুখ চাই, আমি আমার আগের রাজ্য ফিরে পেতে চাই। পাখি মাতা তুই নিজেই তোর বিপদ ডেকে এনেছিস, তাই তোকেই তোর রাজ্যকে বিপদ মুক্ত করতে হবে। তুই সেই সোনার ঘর থেকে গহনা এনেছিস, যেই সোনার ঘরের ওখানেই সোনার ঘরের জায়গার একটা লিচু গাছ আছে, সেই লিচু গাছের গোড়ায় তোর গলার গহনাটা রাখবি, তারপর লিচু গাছ থেকে লিচু এনে বনের সব কিছুকে ছোঁয়াবি, তাহলেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তবে মনে রাখবি, লোভে পাপ, পাপে মৃত্যু। এরপর পাখি মাতা ওখান থেকে চলে যায় আর রাজা পাখি মাতার কথা মতো ওই সোনার ঘরের ওখানে যায় আর দেখতে পায় যে সোনার ঘরের পরিবর্তে ওখানে একটা লিচু গাছ দাঁড়িয়ে আছে। রাজা পাখি মাতার কথা মতো গলার গহনাটা খুলে গাছের গোড়ায় রাখে আর তারপর লিচু নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। আর সে লিচু দিয়ে সব কিছু আগের মতো ঠিক করে ফেলে। রানী তুমি আমাকে ক্ষমা করে দাও রানী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিনও লোভ করব না, প্রহরী যজ্ঞকাককে মুক্ত করো কারাগার থেকে। রাজার কথায় প্রহরী যজ্ঞকাককে মুক্ত করে আর সব লোভ ত্যাগ করে আগের মতো সুখী শান্তিতে দিন কাটাতে থাকে।
পেটে তো ক্ষুধা চোচো করছে, কিন্তু খাবার খুঁজতে যেতে তো একদমই ইচ্ছে হচ্ছে না। দেখি সামনে গিয়ে হাঁটতে থাকি, যদি কোথাও কোনো খাবার চাপাবাজি করে খেতে পারি তাহলে তো ভালোই হবে। যাই যাই হাঁটতে থাকি। কালু কাক সামনের দিকে যেতে থাকে, আর তখনই সুখী পায়রা তার খাবার আহরণ করে সেই পথ দিয়ে যাচ্ছিল। সুখী পায়রাকে দেখে কালু বলে, আরে সুখী, তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? আমি তো নদীর ঘাটে তোমার মেয়েকে দেখে এলাম। চারপাশ দিয়ে কুমির ঘিরে রেখেছে তোমার মেয়েকে, জানো? কুমিরকে তো আমার খুব ভয় লাগে, তাই আমি বাঁচাতে যেতে পারলাম না গো। তাড়াতাড়ি যাও আর তোমার মেয়েকে বাঁচাও, যাও। তুমি এসব কি বলছো কালু দাদা? আমি তো আমার মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ও নদীর পাড়ে কি করে যাবে? তুমি আবার মিথ্যে কথা বলছো না তো? না রে সুখি, আমি একদম মিথ্যে কথা বলছি না, যা বলছি সব সত্যি। যতক্ষণে তুমি আমার সাথে কথা বলবে ততক্ষণ কুমিরা তোমার মেয়েকে খেয়ে ফেলবে, বুঝেছো? না না, তুমি তো সত্যি কথাই বলতে পারো, এটা কখনোই হতে পারে না। মা পারুল, তুই ভয় পাস না মা, আমি এক্ষুনি তোর কাছে আসছি, তোর মা তোর কিছু হতে দিবে না সোনা। সুখী তার হাত থেকে সবগুলো খাবার মাটিতে রেখে নিজের মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে থাকে। এদিকে কালু খাবারগুলো হাতে নিয়ে বলে, কেমন বোকা বানালাম, আর সুখী এত বোকা যে অনায়াসে আমার সব কথা বিশ্বাস করে নিল। যাক ভালোই হলো, এবার আমার পেটের ক্ষুধা তো মিটে যাবে। এসব বলে কালু খাবারগুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এদিকে সুখী নদীর পাড়ে গিয়ে তার মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এখানে তো আমার মেয়ে কোথাও নেই, তাহলে কি আমার মেয়েকে সত্যি সত্যি কুমিরা টেনে নিয়ে গেল? মা পারুল, মা পারুল, হে সৃষ্টিকর্তা, আমার মেয়ের এসব কি হয়ে গেল? সুখী কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে, আর বাড়ি ফিরে তার মেয়েকে দেখতে পায়। মা পারুল, তুই বাড়িতে? তুই নদীর পাড়ে যাসনি সোনা? না তো মা, আমি তো কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। কেন মা, কি হয়েছে বলো তো? তুই সত্যি কোথাও যাসনি মা? না মা, আমি তোমাকে সত্যি কথাই বলছি, আমি কোথাও যাইনি, তুমি বিশ্বাস করো? তার মানে ওই শয়তান দুষ্টু চালাক কাক আমাকে মিথ্যে কথা বলেছে আমার হাতে খাবারগুলো নেওয়ার জন্য? তবে চিন্তা করিস না চালাক কালু, তোকে যদি কোনোদিন ফাঁদে পাই সেদিন সবকিছু সুধে আসলে শোধ করে নিব বললাম। সুখী রাগে ফুঁসতে থাকে। এদিকে কালু মনের সুখে খাবারগুলো খেতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎই একদিন কালু কাক শালিকের কলার বাগানের সামন দিয়ে যাচ্ছিল। শালিকের বাগানের পাকা কলাগুলো দেখে কালু কাক মনে মনে ভাবতে থাকে, কি লোভনীয় কলা, আমি যদি খেতে পেতাম তাহলে কতই না তৃপ্তি পেতাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে কলা কিনে খাবো? আর আমি চাইলেও তো আমাকে কলা দিবে না, শালা বেটা শালিক তো ওখানেই বসে আছে। টাকা নেই আমার কাছে, তাতে কি হয়েছে? আমার কাছে তো আমার বুদ্ধি আছে, এই বলে কালু কাক উড়ে তার বাড়িতে ফিরে আসে, আর একটা ঔষধের বোতল হাতে নিয়ে ভাবতে থাকে, এবার শালিক দাদা তুমি যাবে গভীর ঘুমে, আর আমি খাবো তোমার কলা, কি যে মজা লাগছে, কি যে মজা লাগছে। কালু কাক ঘুমের ঔষধ একটা রুমালে মেখে নেয়, এরপর সেই রুমালটা নিয়ে শালিকের কাছে যায়। শালিক দাদা, তোমার বাগানে তো দেখছি অনেক কলা পেকেছে, তুমি কবে বিক্রি করতে যাবে কলাগুলো বলো তো? এই তো আজকালের মধ্যেই, এবার কলার যা দাম বেড়েছে মনে হচ্ছে এবার আমি অনেক লাভ করতে পারবো। এসব বলে শালিক হাসতে থাকে, আর তখনই কালু তার ঘুমের ঔষধ মাখানো রুমাল নিয়ে শালিকের মুখে ধরে, আর অমনি শালিক ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে চালাক কালু কলা ছিঁড়ে ছিঁড়ে মজা করে খেতে থাকে। কি যে মজা, কি সুস্বাদু কলা, এমন সুস্বাদু কলা তো আমি আগে কখনো খাইনি। না, কিছু কলা খাই আর কিছু কলা নিয়ে আমি বাড়িতে যাই, পরে আবার এই সুস্বাদু কলাগুলো খেতে পারবো। কালুকা কলা নিয়ে বের হয়ে তার বাড়িতে ফিরে যায়। এদিকে শালিক তার কলা বাগানে নাক ডেকে ঘুমাতে থাকে। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন কালু মনে মনে বলে,
ইস, আমি যদি পাখি ডিমের সিঙ্গারা খেতে পারতাম তাহলে কতই না মজা পেতাম। সিঙ্গারা তো বানাতে পারি, কিন্তু পাখি ডিম আমি কোথায় পাবো? আরে আমি বোকার মতো এসব কি ভাবছি? আমি একটু সবার বাড়িতে গিয়ে দেখে আসলে তো পারি যে কার বাড়িতে ডিম আছে। কালু তার ভাবনার কাজ শেষ করে বেরিয়ে পড়ে আর সব পাখিদের বাড়িতে ডিম খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে কালু টুনির বাড়িতে ডিম পায়। টুনি রে, আমি না অনেক ক্ষুধার্ত, কাল থেকে আমার ঘরে কোনো খাবার নেই, তুই আমাকে একটু খেতে দিবি রে বোন? আহারে, তুমি না খেয়ে আমার কাছে এসেছো? আর আমি তোমাকে খেতে দিব না, তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। টুনি খাবার আনতে রান্নাঘরে যায়, আর এই সুযোগে চালাক কাক টুনির ডিম তার পাখনার নিচে লুকিয়ে ফেলে, আর তখনই খাবার নিয়ে টুনিও চলে আসে। এই নাও কালু দাদা তোমার খাবার। এ কি কালু দাদা, আমার ডিম কোথায় গেল? টুনি রে, আর বলিস না বোন, একটা বড় সাপ এসে তোর ডিমটাকে নিয়ে চলে গেল। আমি অনেক বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছু করতে পারলাম না জানিস। এসব তুমি কি বলছো কালু দাদা? আচ্ছা কালু দাদা, সাপটা কোন দিকে গেছে কালু দাদা? ওই তো ওই দিকটায়। কালুর কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে ডিম খুঁজতে বের হয়। এদিকে কালু সেই সুযোগে নিজের বাড়ি ফিরে যায়। ওইদিকে টুনি ডিম খুঁজতে খুঁজতে সুখীর কাছে যায়, আর সুখী কালু কাকের কথা শুনে বলে, টুনি ওই কালু মিথ্যুক, মিথ্যুকটা চালাকি করে সব আদায় করে নেয়, তুই ওর কথা বিশ্বাস করিস না, ওই কালুই তোর ডিম চুরি করেছে নিশ্চয়ই। কালু যদি সত্যি আমার ডিম নিয়ে থাকে তাহলে আজই ওর শেষ দিন, চল তোর আমার সাথে। টুনি সুখীকে নিয়ে কালুর বাড়ির দিকে যেতে থাকে। তখন শালিক ওদের দেখা পেয়ে ওদের সাথে কালু কাকের বাড়িতে যায়, আর কালু তখন সিঙ্গারা বানাতে ব্যস্ত। শয়তান কালু, তোর এত বড় সাহস, তুই আমার ডিম চুরি করে এনে এখানে সিঙ্গারা বানাচ্ছিস? আমাকে মিথ্যে কথা বলে চালাকি করে আমার খাবারগুলো খেয়েছিলি তাই না? তোমাদের কথা ভুল হচ্ছে, বিশ্বাস করো আমি এমনটা করিনি। এই বলে কালু এক ছুটে পালাতে ধরে, আর তখনই সবাই মিলে কালুকে ধরে অনেক মারতে থাকে। ওরে বাবা রে, ওরে বারে, আমাকে আর মেরো না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন এমনটা করবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তবুও তোমরা আর মেরো না আমাকে, ছেড়ে দাও। এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু এরপরেও যদি তুই এমন করিস তাহলে আমরা তোর জান নিয়ে নিব। এরপর সবাই কালুকে ছেড়ে দেয় আর কালু দৌড়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।